প্রতিদিনের রান্না করার সময় মাছ পরিষ্কার করতে গিয়ে আমাদের কিন্তু একটু ঝামেলায় পড়ে যেতে হয়। মাছ পরিষ্কার করার সময় যদি একটা পলিব্যাগের সাহায্য নেওয়া যায় তাহলে কিন্তু এই ঝামেলাটা এড়িয়ে চলা যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন 5টি কিচেন টিপস দেখার জন্য। প্রথম টিপস হিসাবে এখানে শেয়ার করব, আমরা যখন দুধ সেমাই রান্না করি তখন যেন দুধ সেমাইটা কিছুতেই পারফেক্ট হতে চায় না, হয় বেশি ঢিলা হয়ে যায় না হলে টাইট হয়ে যায়, আবার চিনির পরিমাণটাও যেন ঠিকঠাক হয় না, মিষ্টি কম বেশি হওয়া ঝামেলা থেকেই যায়। তো আমি এখানে বেশ কয়েকটা টিপস শেয়ার করব, এই টিপসগুলো মাথায় রেখে যদি আপনি দুধ সেমাই রান্না করেন তাহলে আপনার রান্না করা দুধ সেমাইটা হবে সেরা স্বাদের দুধ সেমাই। প্রথমে যে কাজটা করবেন, আপনি যদি সেমাইয়ের উপরে কিশমিস, কাজু বাদাম, পেস্তা বাদাম দিতে চান এগুলোকে ঘিতে ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে যে সেমাইটা রান্না করবেন সেই সেমাইটাকে ছোট ছোট টুকরা করে ওই ঘিতে ভেজে নিতে হবে। আমি এখানে এক প্যাকেট কুলসুম সেমাই রান্নার জন্য যে টিপসগুলো লাগবে সেটা শেয়ার করছি। তার জন্য দিতে হবে এক প্যাকেট সেমাইয়ের জন্য 3 কেজি দুধ, আর 3 কেজি দুধের জন্য দিতে হবে 3 কাপ চিনি। তার মানে হচ্ছে প্রত্যেক 1 কেজির জন্য 1 কাপ চিনি এনাফ। আর যদি চিনির হিসাবটা আপনি এইভাবে দেন 1 কেজিতে 1 কাপ, তাহলে চিনিটা একদম পারফেক্ট হবে, যে কোনো মানুষ আপনার এই রান্না করা সেমাইয়ের প্রশংসা করতে বাধ্য হবে। এই কয়েকটা জিনিস মাথায় রেখে সেমাই রান্না করবেন, একদম সেরা স্বাদের দুধ সেমাই হবে। শুরু করলাম দ্বিতীয় নাম্বারের টিপস, এখানে নিয়েছি একটা পোড়া পাতিল, এই পাতিলটা পরিষ্কার করে দেখাবো। রান্না করে রান্না করতে গেলে কিন্তু পাতিল প্রায় পুড়ে যায়, এটি খুবই একটি সাধারণ ঘটনা। প্রথমেই হাতকে কভার করে নেব হ্যান্ড গ্লোভস দিয়ে যেন হাতটা ময়লা না হয়ে যায়। এরপরে যে কাজটা করতে হবে, এই যে পোড়া পাতিল, এই পাতিলে কিছুটা পানি অ্যাড করে দেব। পানিটা এমনভাবে দিবেন যেন সম্পূর্ণ পোড়াটা এই পানির নিচে ডুবে থাকে। আর এরপরে দিতে হবে, পানির সঙ্গে অ্যাড করব হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা। হোয়াইট ভিনেগার আমাদের কম বেশি সবার ঘরেই থাকে, এই 40-45 টাকা দাম হয়ে থাকে। এখানে মোটামুটি 3 চা চামচ মতো হোয়াইট ভিনেগার অ্যাড করব, কারণ পোড়াটা অনেক বেশি। হোয়াইট ভিনেগার অ্যাড করা হয়ে গেলে আমাকে এখানে আরও দিতে হবে সাবানের গুঁড়া। সাবানের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে, যে কোনো ব্র্যান্ডের সাবানের গুঁড়া হলেই হবে। এই পর্যায়ে আমার আর তেমন কোনো কাজ নাই, এটাকে এবার আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আর যতক্ষণ এটাকে আর কি চুলায় জাল করব 4 থেকে 5 মিনিটের জন্য, আর এই সময়টা কিন্তু আমি চামচ দিয়ে অনবরত এই পাতিলটাকে নাড়তে থাকবো। নাড়লে কি হবে, পোড়া অংশটা নরম হয়ে চামচের গোটায় অনেকটাই উঠে যাবে, পোড়ার কিন্তু বেশিরভাগ অংশই চলে গিয়েছে, আর বাকি যেটা আছে এটা একটা মাজুনি দিয়ে হালকা পাতলা মেজে নিলেই পাতিল একদম পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি আপনার ঘরের পাতিলটা যত বেশি পোড়া হোক না কেন, ভিনেগারের সাহায্যে যদি এইভাবে পরিষ্কার করেন ভীষণই পরিষ্কার হবে। আর পাতিল আপনি যেভাবে পরিষ্কার করুন না কেন, পানি দিয়ে অবশ্যই চুলায় দেবেন, তাহলে কিন্তু আপনাকে অনেক কম মাজামাজি করতে হবে, আর তাতেই পাতিল পরিষ্কার হয়ে যাবে। এই পাতিলটা মেজে মাজা হয়ে গেছে অলমোস্ট, এবার এটাকে আমি বাইরের সাইডটা আরেকটু মেজে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হলো। সিং থেকে ধুয়ে নিয়ে আসলাম, পাতিলটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে। এই পাতিল যে এতটা পোড়া ছিল তাই একদমই বোঝা যাচ্ছে না, আশা করি এই টিপসটাও অনেক কাজে আসবে। চলে যাচ্ছি 3 নম্বর টিপসের দিকে। 3 নম্বর টিপস হচ্ছে সূচে সুতা পরানো, কিন্তু ভীষণই একটা কঠিন কাজ, খুব সিম্পল একটা টিপস এখানে শেয়ার করব যার সাহায্যে আপনারা খুব সহজেই কাজটা করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে নিতে হবে একটা নেল পলিশ। নেল পলিশ কিন্তু আমাদের ঘরে কম বেশি সবারই থাকে। যে কাজটা করব, যে সুতাটা আমি সুজে পরাবো সেই সামনের অংশে সামান্য পরিমাণে নেল পলিশ দিয়ে দিব। আর নেল পলিশটা দেওয়া হয়ে গেলে এটাকে শুকানোর জন্য জাস্ট কয়েক সেকেন্ড সময় দিব। আর যখন সুতাটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে সুতা শুকিয়ে গিয়েছে নেল পলিশ, এখন সুচে পরিয়ে দেখি আসলে কত সহজে পরানো যায়। একদম দেখবেন কি দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা আপনি পরিয়ে ফেলতে পারবেন। এখানে যে ব্যাপারটা হয়, নেল পলিশ দেওয়ার কারণে সুতাটা ভারী হয়ে যায়, আর এটা একদমই সুচের যে মুখটা থাকে ওখান থেকে সরে যায় না, ভারী হওয়ার কারণে একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই ছিদ্রর ভিতর চলে যাবে। তো এই ওয়েটতে যদি আপনি সুচে সুতা পরান তাহলে চশমা ছাড়াই এই কাজটা করতে পারবেন। চলে যাব 4 নম্বর টিপসের দিকে। এখানে গরমের দিনের বেশ একটা পরিচিত সবজি হচ্ছে কুশি। অঞ্চল ভেদে হয়তো এর অন্য কোনো নাম থাকতে পারে, আমি কিন্তু কুশি নামেই চিনি।
তবে খুশিটা আমি যেভাবে ভাজি করা দেখাবো এইভাবে যদি আপনি ভাজি করেন তাহলে ভীষণ মজা হয় খেতে আর কালারটা একদম শেষ পর্যন্ত সবুজই থাকে আপনি যদি খুশিতে ডিম দিতে চান তাহলে প্রথমে ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ঝুরি করে একটা সাইডে তুলে রাখবো বাটিতে আর এরপর আমি কিছুটা মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি আর কুশিটা যেহেতু আমি সিদ্ধ করব না সিদ্ধ ছাড়া একবারে রান্না করব তাই কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে কুশিটাকে আর ওই যে মরিচ পেঁয়াজটা ভেজে নিলাম ওইখানে কুশিটা দিয়ে দিয়েছি কুশি দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিব লবণ হলুদ দেওয়া হয়ে গেলে চুলার ফ্লেমটাকে একটু লো করে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে আর ভাজার এই পর্যায়ে যে ডিমটাকে ঝুরি করে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিয়েছি ডিমটা প্রথমে ঝুরি করে নেওয়ার কারণে যে জিনিসটা হবে এই কুশিতে একদমই ডিমের গন্ধ থাকবে না অনেকের কাছে যদি ডিম দিয়ে কুশি ভাজলে ডিমের একটা গন্ধ থাকে এইভাবে ভাজি করলে একদমই গন্ধ থাকবে না আর যদি আপনি সিদ্ধ ছাড়া কুশি ভাজি করেন তাহলে একদম শেষ পর্যন্ত কালারটা এরকম সবুজই থাকবে ক্যামেরা আসলে কতটা বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে যদি আপনি এইভাবে কুশি ভাজি করেন তাহলে দেখতে একদম সবুজ হবে আর খেতেও ভীষণ মজা হবে চলে যাব পাঁচ এবং সর্বশেষ টিপসের দিকে আমাদের প্রতিদিনের একটা কাজ হচ্ছে মাছকে পরিষ্কার করা মাছ পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাদের বেশ ঝামেলায় পড়তে হয় যখন রান্নার জন্য মাছকে আমরা খুব ভালো মতো করে ধুই তখন আমাদের হাতের বিভিন্ন জায়গায় লেগে যায় আর যে জিনিসটা হয় আমাদের নেলগুলো ভেঙে যায় হাত থেকে অনেক সময় চামড়া উঠে যায় তো এই কাজটা যেন এই সমস্যাটা যেন না হয় তার জন্য আপনি একটা পলি ব্যাগের সাহায্য নেবেন একটা পরিষ্কার পলি ব্যাগ নিতে হবে আর এই যে মাটির পাত্রটা দেখছেন আমি সাধারণত এই পাত্রে করে মাছ ধুয়ে থাকি আর এই যে নিচের অংশটা এখানে কিন্তু বেশ ধারালো থাকে এখানে কোনোভাবে যদি হাত লেগে যায় তাহলে হাতের চামড়া উঠে যায় ইভেন নেইলগুলোও ভেঙে যেতে পারে এবার পলি ব্যাগ দিয়ে কী করতে হবে পলি ব্যাগটা সুন্দর মতো করে হাতে মোড়াবেন আর এরপরে একটা প্লাস্টিকের রাবার নেবেন ওই যে ঢিলা ঢিলা হয়ে আছে রাবার দিয়ে ওটাকে টাইট করে দিব এরপর আমি আরও একটা পলি ব্যাগ নিব সেটা হচ্ছে চিনির প্যাকেট অথবা দুধের প্যাকেট না হলে চায়ের প্যাকেট এই টাইপের শক্ত যে ব্যাগগুলো থাকে তার একটা ব্যাগ নেব এই যে ব্যাগটা দেখছেন আমি মাছ ধোয়ার সময় এই ব্যাগটা ব্যবহার করি যেন মাছ ধুতে গেলে আমার হাতে একদমই না লেগে যায় আর এইভাবে যদি আপনি মাছ পরিষ্কার করেন ধোন তাহলে কিন্তু আপনার হাত দেখলে একদমই বোঝা যাবে না যে আপনি এই হাতে মাটির বাসনে করে মাছ ধোন এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মাছ ধোবেন যেমন মাছ পরিষ্কার হবে তেমনি আপনার হাতটাও থাকবে সুরক্ষিত আশা করি আমার আজকের টিপসগুলো আপনাদের ভীষণই কাজে আসবে এবং অনেক ভালো লেগেছে আর যদি তাই হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ